দীপিকা পাডুকোন প্রথমবার একসঙ্গে, একটু অবাক লাগছে তাই না? তারা দুজনেই বলিউডের সেরা অভিনয়শিল্পী, অথচ একসঙ্গে কাজ করছেন এই প্রথমবার। হ্যাঁ, এমনটাই ঘটতে চলেছে তাদের অভিনয় জগতে। রানার মিডিয়া থেকে এবার বিনোদনের নতুন খবর নিয়ে হাজির হয়েছি এমি জান্না। ঋত্বিক এবং দীপিকার খ্যাতি বিশ্বজুড়ে। ঋত্বিক রোশন এশিয়ার মোস্ট হ্যান্ডসাম পুরুষের তালিকায় নাম লিখিয়েছেন ইতিমধ্যে, আর অন্যদিকে দীপিকাও তার অভিনয় শৈলী দিয়ে মাতিয়েছেন গোটা বিশ্ব। আর গুণী এই দুই অভিনয় শিল্পীর একসাথে কাজ করা হয়নি এখনো। তবে তাদের ভক্তদের জন্য সুখবর হলো, ঋত্বিক এবং দীপিকাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বিগ বাজেটের এই সিনেমার নাম ফাইটার। ঋত্বিক এবং দীপিকা দুজনেই এই খবরটি তাদের সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন, আর এরপর থেকেই সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। সবকিছু ঠিক থাকলে ফাইটারই হবে এই দুজনের একসঙ্গে প্রথম চলচ্চিত্র। বিগ বাজেটের এই ফাইটার হতে চলেছে বলিউডের সবচেয়ে বড় বাজেটের অ্যাকশন থ্রিলার মুভি। এবার প্রশ্ন, কত বেশি হতে পারে এর বাজেট? ইতিমধ্যেই এর বাজেট ধরা হয়েছে 250 কোটি। জানা গিয়েছে ঋত্বিক এই সিনেমায় একজন পাইলটের ভূমিকায় অভিনয় করবেন। কবে মুক্তি পাচ্ছে এই ফাইটার? 2022 সালের 30 সেপ্টেম্বর ফাইটার মুক্তি পাওয়ার কথা রয়েছে। সে পর্যন্ত আমাদের অপেক্ষার পালা। বিনোদনের এরকম নিত্য নতুন খবর পেতে রানারের সাথেই থাকুন।